মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিশ বন্দনা ব্লগে। তোমাদের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যে আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা শুরু করার আগে একটা লাইক। তো বন্ধুরা দেখো, আমি ব্লগটা শুরু করেছিলাম, তো যাই হোক, আমার এখন গবুকে পুজো দিচ্ছি, তো তারপরে আমি সাউন্ডটা দিচ্ছি, কেননা আমি ব্লগটা শুরু করেছিলাম ঠিক, কিন্তু পুরোটা করতে পারিনি। তারপর দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, তো আজকে শপিং এর ব্লগ দিচ্ছি তোমাদের। দেখো আশা করি ভালো লাগবে, খুব খুব ভালো হতে চলেছে ভিডিওটা, তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? এখন খুলবে না, কালী পূজার প্যান্ডেল হচ্ছে বলো না, এইদিকে মারাত্মক ধরনের কালী পূজার প্যান্ডেল, একদম পুরো বাড়ির থেকে এইটা, এই যে এই বাড়িটা আমরা থাকি, আর এই যে এখানে প্যান্ডেল পুরো পাশে, ঠিক আছে, দারুণ প্যান্ডেল হয়। আরও তো হাই, গুড ইভিনিং, আমি তারপরে আর আসিনি, দুপুরের পর থেকে আর ব্লগে আসিনি। তো এখন কোথায় গেলে? তো বেরোচ্ছে, তো বেরোচ্ছে, কত দেরি করছে কি জানি, কৃষির জন্য দাঁড়িয়ে আছি। এখন বেরোচ্ছি আমরা সন্ধ্যাবেলায়, চলো। হ্যাঁ, তোমাদের সাথে মানে বলা হয়নি, আমার আর মনে নেই সত্যি কথা বলতে, বিকাল থেকে এত পরিমাণে মাথা ব্যথা করছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো গপ্পকে শুয়ে দিয়ে আর বসেছিলাম, তো খেতে বলছে বা আমার ওখানে তো মানে পুজোর সময় বাবা আমাকে দেওয়া হয় না, অনেক বছর হয়ে গেছে, তো এবার আমার কাকু যাচ্ছে কালী পুজোর দিন বা আমার ওখানে, তো ওদের জন্য কেনাকাটা করা হয়নি। তখন খেতেজ বলেছিল করে রাখার জন্য, যে মাকে দিচ্ছি, তো তোমার মার জন্যও নাও, বাবার জন্যও নাও, তো নেওয়া হয়নি। তো সেটা তোমাদের বলবো বলবো করে বলা হয়নি, তো আজকে তো শপিংয়ে যাচ্ছি বা আমার জন্যই, তো চলো, তোমাদের সাথে বলা হয়নি, তো রাস্তায় বেরিয়েই ব্লগটা শুরু করে দিয়েছে, ঠিক আছে, চলো দেখতে থাকো। আসছে তো ওই সাইডে, ওই এইদিকে এইদিকে দুটো ছেলে বসে আছে, মানে একটা মেয়ে, তা আমাকে দেখে বলছে কি হাই গাইস, মানে ইউটিউব বুঝতে পারছে, ইউটিউবার। তো চলো এখন রিলাক্সে যাচ্ছি, যাই তারপরে দেখছি। দোকানে তো 45 টাকা নেই।
The seat of the chia seats, chia seat, chia seat of the chia seat. চাউমিন চাউ চাউ বড় বড় অনেক কোথায় তুমি? আমি তোমার খুঁজে বেড়াচ্ছি এখানেও, আমারও তখন খুঁজে গেলাম, বললাম এখানে অনেক কিছু যার জন্য এসেছিলাম, অনেক কিছু পাচ্ছি না, তো এখন যা নেওয়ারটা নিয়ে নিয়েছি, এবার দেখি অন্য কোথাও যাই বা আমার ওগুলো পাইনি এখনো বলতে, ঠিক আছে? তো অন্য কোথাও গিয়ে দেখছি, চলো। দেখো এইগুলো এইগুলো ইয়ে তোমার কি বলে ওই দেখো বন্ধুরা,
এটা আছে রিলায়েন্স, রিলায়েন্স এসেছি আমরা, রিলায়েন্সে ক্ষিতিশ আসে সবসময়। তো দেখো প্রাইসগুলো মানে এ করা আছে, না না নামগুলো দেওয়া আছে, দেখেছ? হ্যাঁ, বিভিন্ন রকম জেলি। হ্যাঁ, আর কিছু নেওয়ার নেই তো, এখানে আছে। চলো এবার আমরা চলে যাই অন্য দেখে, অনেক কিছু কিনতে পারি না, ওগুলো অন্য জায়গা থেকে কিনে নেব। দেখো এখান থেকে যা নেওয়া নিয়ে নিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি। আর দেখি বাবা মায়ের বোনের মেয়ে ওদের ওদেরকে এখন কিছু নেওয়া হয়নি, তো ওদেরগুলো নেবো এখন। দেখি নীতিশ আমার কোথায় নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে নেবো। চলো টুকিটাকি আমার সংসারে যেগুলো দরকার ছিল আমি সেগুলো নিয়ে নিয়েছি, আর এখনও অনেক কিছু দরকার আছে সেগুলো নেওয়া হয়নি। তো বিশালে যাবো মনে হয় আবার, এখন বিশালে যাই এখান থেকে। এখান থেকে দুটো গাড়ি পাল্টাতে হবে, তারপর যেতে হবে। যা মানে জামা কাপড় কেনার জন্যই বেরিয়েছি, কিন্তু সেগুলো হয়নি। তো জয়কালী মাতাতে যাবো, আর মায়ের শাড়ি নেবো ওখান থেকে, আর বিশালের থেকে দেখি, আর না হলে বাইরের দোকান থেকেই দেখবো, কেননা এখানে তো পেলাম না। তো আবার দেখি, চলো ক্ষিতিশবাবু আর আমি বেরিয়ে যাই। এই দিকটা দেখো, তো দেখো ক্ষিতিশ বাজার কলকাতা নিয়ে আসছে। এসে তো সে কিছুই পেলাম না, পছন্দ তো হলো না, তো সেখান থেকে আর নেওয়া হয়নি। বেরিয়ে এসেছি, এসে দেখো ওখান থেকে কিছুটা হেঁটে এসে সামনেই চৌরাস্তা মোড় রোডে চলে এসেছি। ওখান থেকে আমরা গাড়ি ধরে আমরা আবার সামনে থেকে কেনাকাটা করব। তো রাত 9টা বাজে এখন, তো এখানে একটুখানি মানে দাঁড়িয়েছিলাম, তো ভালো লাগছে। ওপারের সিনগুলো এত ভালো লাগছিলো, কিন্তু গাড়ির জন্য আমি আর ওপারে যাইনি, আমার ভালো লাগছিলো না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যাবেলার ভিউটা মানে রাতের ভিউটা এত ভালো লাগছিলো, তোমাদের সাথে শেয়ার না করে পারছিলাম না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এইখানটা ক্ষিতিশ ডিউটি করে, ও আমাকে দেখাচ্ছিলো যে এই ব্যাপার। তো যাই হোক, জানোই যে সবারই কেউ না কেউ আমি একটু দেখছিলাম, তারপরে এগুলো একটু সন্ধ্যাবেলা ভিউটা ভালোই লাগছিলো, তাও একটু তুললাম। আর আমাদের ডেলি ব্লগে জানো সব কিছুই শেয়ার করতে হয়, না হলে তো। তো চলো এখানে চলে এসেছি, জয় কালী মাতাতে চলে এসেছি আমার মায়ের শাড়ি টাড়ি নেওয়ার জন্য। তো এখান থেকে মায়ের জন্য শাড়ি নিয়ে নিই, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। মায়ের শাড়ি নিয়েছি আর কিছু দেয়নি, আর দুজনের বাকি আছে, সেটা দেখি বিশালে যাবো, বিশাল থেকে বোনের মেয়ের নেবো।
অর্ডার করেছিলাম, তো আমরা মার্কেটিং করতে বেরিয়েছি আর এখন চলে এসেছে, তো রিসিভ করে নিই মালগুলো, রাস্তাতেই আছি, বৈকুণ্ঠ রোডে আছি। কি একটা এসছে? আচ্ছা আমি যেটা বলি, একসাথে দুটো করলে আলাদা আলাদা আসবে না, আমি পিয়ালি তো হলে একসাথে দুটো পাই ডেলিভারি চার্জ আমার দিতে হয় না, ডেলিভারি চার্জ একটা তো নিল, মানে আমি দুটো যাই হোক 500 টাকার নিচে হলে এই উপরে হলে তো দুটো আমি একসাথে অর্ডার করেছি কালকে রাতে, তাহলে আমার দুটো মাল একসাথে, মানে পিয়ালি থাকতে তো আমার মালগুলো যেত ওখানে, কিন্তু একসাথে মাল নিলে আমার কোনো ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না, কিন্তু আমার আলাদা আলাদা করে আসছে কেন? কত কি অ্যালোভেরা জেল? হ্যাঁ অ্যালোভেরা জেল হচ্ছে 354 টাকা, হ্যাঁ ওইটার দাম কম, কিন্তু দুটো একসাথে এই কারণে করেছি। কিন্তু দেখো আমি এর আগে ফ্লিপকার্টে অনেক মাল নিয়েছি, মানে আমার আজকে আজকে থেকে নয়, আমি আজ 7-8 বছর করলে চলে, মানে 2016-17, মানে আমি অনেকদিন থেকে অ্যামাজন এবং ফ্লিপকার্টে এই দুটো ইউজ করি, তো অ্যামাজন থেকে প্রচুর মানে কুর্তি এটা ওটা, মানে আমি অনেক প্রচুর প্রচুর মানে অ্যামাজন থেকে শুরু করে ফ্লিপকার্ট, তারপরে এত মার্কেটিং করেছি, আমার এরকম হয় না। আজকে আমি মধ্যমগ্রামে এসে কালকে রাতে আমি দুটো মাল অর্ডার করেছি, একটা নেভিয়া বডি লোশন 600 গ্রামের আর একটা অ্যালোভেরা জেল 500 গ্রামের ক্যাপিভা জেল, যেটা আমি ইউজ করি, দুজনেই ইউজ করি, তো সেটা দেখো আজকে আমার একটা মাল এসছে, আর একটা কখন আসবে জানি না, তো ডেলিভারি চার্জ আলাদা আলাদা নিল, কেননা আমার ফ্লিপকার্টে আমি দেখেছি, আমি অ্যামাজন আমার ওখানে আসতো না, চাম্পাটি এলাকার মধ্যে অ্যামাজনে মাল আসলে অনেকটা দূরে গিয়ে নিয়ে আসতে হতো, কিন্তু সেটা এরকমভাবে বুঝতে পারিনি, কী করবো জানি না, ফ্লিপকার্টে অনেকদিন মাল অর্ডার করিনি, কিন্তু আবার নতুন করে করলাম, তো এটাই হলো, এক দু মাস মতন, মানে প্রত্যেক মাসে করতে হয়, আমার ফ্রেশ মাস্টার আসে, আগে একটু ঘন ঘন করতাম, এখন একটু দেরিতে হয়ে গেছে, তো যাই হোক কী আর করা যাবে, এই মাল নিয়ে ভেবেছিলাম আবার একটু অর্ডার করবো, কিন্তু আর করবো না, করবো পছন্দ হলে করবো, দামের মধ্যে সাধ্যের মধ্যে আসলে, ঠিক আছে চলো দেখতে হবে কন্টিনিউ, ওরা এখন ঘরে ফিরছে, এখন 10টা বাজে ঘরে যাচ্ছে। হাই বন্ধুরা, সবাই কী করছো? আমি তখন ওই যে মলে তোমাদের সাথে দেখা করলাম, কিন্তু কথা বলতে পারিনি, আর এখন আমি বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি এসে মানে এত ঘুম পাচ্ছে আর কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, নিয়ে আর এখন শোবো, তার জন্য এইভাবে আছি। তো শুতে যাওয়ার আগে একটা কথা মনে পড়লো, যে আমি অর্ডার করেছিলাম, কী অর্ডার করেছিলাম, আমি দুটো ফ্লিপকার্টে দুটো কালকে রাত 11টার সময় অর্ডার করেছি, আজকে রাত 10টার মধ্যে চলে এসছে, 9:30 মধ্যে চলে এসছে, তো পিয়ালি হলে কি আর 3 দিন টাইম নিত, এখানে সেটা হলো না, তো যাই হোক তার থেকে একটা মাল এসছে, তো কী মাল এসছে তোমরা গেস করো তো, ঠিক আছে, তো চলো তো আর এ করে নাকাম করে লাভ নেই, আমি দেখাচ্ছি কী এসছে, আমি খোলাটা একটু মানে অস্বস্তিকর খুলে ফেলেছি, তোমরা যারা মানে আমার পুরানো বন্ধু তারা জানো অবশ্যই, এর আগে দেখেছো অনেক ভিডিওতে, আমি ক্যাপিভা জেল অর্ডার করেছি, অনেকগুলো অর্ডার হয়ে মানে আমার আসে, আর একটা অর্ডার করলে আমার অনেকদিন হয়ে যায়, এটা আমার শীতকাল বেরিয়ে যাবে, গরম আবার গরমকাল পড়বে তখন আবার অর্ডার করে দেবো, 500 গ্রাম তো আমার দুজনের হয়ে যায়, কেন আমার এমনি বাড়িতে অ্যালোভেরা গাছ ভর্তি ছিল, তখন একটু ইউজ করতাম বলে, আর এটা আমার নেওয়া হয়নি, অর্ডার করা হয়নি, অনেকদিন ফুরিয়ে গেছে, তো এখানে সে অ্যালোভেরাটা আর পাচ্ছি না, তো ওই জন্য আবার আমি অর্ডার করলাম, তো দেখো এই যে দেখতে পাচ্ছ, ত্বকের জন্য উপকারিতা, হ্যাঁ না, ক্যাপিভা জেল ত্বকের উজ্জ্বলতা নিয়ে আসবে। তো দেখো আমি অ্যালোভেরা জেলের প্যাকেটটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, হাতে মেখে নেব, তো দেখো কী সুন্দর মানে তার উপকারটা কী তোমরা বুঝতেই পারবে, তো দেখো আমি কিছুটা অ্যালোভেরা জেল বের করে নিয়েছি, নিয়ে নিজের হাতে এটাকে ডলবো, ডলতেই থাকবো, তো তোমরা এটার উপকারিতাটা আপনি আপনি অনুভব করতে পারবে, তো তোমরা যারা অ্যালোভেরা জেল বাড়ির মানে নিয়ে মাখতে ভালো লাগে না তারা এটা ব্যবহার করতে পারো, খুব ভালো জেলটা, আমি ইউজ করি, আজ 1 বছরের ওপরে হয়ে গেছে এটা আমি আর কিছু ইউজ করি, তোমরাও ইউজ করো, খুব ভালো একটা জিনিস, তো চলো আজকে ভিডিওটা আমি আর বাড়াবো না, তো ওদিকে তো আজকে এই পর্যন্ত, আর খিতিসের এইগুলো ভিজিয়ে নেওয়া হয়ে যাবে, খিতিস এখন এই যে খাওয়া দাওয়ার পরে তোমার মানে আমরা এসে না যাই হোক বাজার থেকে এসে খিতিস এই যে
বাদাম, কিশমিশ, আলমন্ড, চিনে বাদাম, সয়াবিন দানা সব ভিজাচ্ছে, এগুলো খিতিস খায়, আমি খাই না, আমার খেতে বলে আমি খাই না। আর এক তো বন্ধুরা এখানে আজকে আমি ভিডিওটা শেষ করব। আজকে এখন দেখো খিতি সব কিছু জল টল দিয়ে ও ভিজিয়ে দেবে, আর আমি খাট তো শুয়েই পড়েছি অলরেডি, খাটের পর থেকে ভিডিওটা করছি তোমরা বুঝতেই পারছ, তো ওর পেছনে একটুখানি লেগে নিলাম। নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো, ভালো ব্লগ আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।